আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর মতো সবাই ভালো আছেন তো লোক লজ্জার ভয়ে যারা বলতে পারেন না আমি পাঙাশ খেতে পছন্দ করি তারা আজকে একটা কমেন্ট করে যাবেন আমি তো চিৎকার করে বলতে পারি আমি পাঙাশ খেতে অনেক বেশি পছন্দ করি আর আজকে আপনাদের দেখাবো পাঙ্গাস মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করে তো অনেকেই বলতে পারেন যে পাঙ্গাস মাছ এমনিতেও কেমন লাগে তার উপরে আবার বেগুন দিয়ে কেমন লাগবে একবার রান্না করে খেয়ে দেখবেন এত মজা পাবেন যে এমনি পাঙাশ খেতে ভুলে যাবেন আমার কাছে পাঙাশ হচ্ছে জাতীয় মাছ তো আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট করে জানাবেন তো আমি এই যে লবণ হলুদ একটু গুঁড়া মরিচ দিয়ে পাঙ্গাশ মাছের কয়েক টুকরা আমি ভেজে নিচ্ছি তো ভেজে নিয়ে রান্না করলে পাঙ্গাশ মাছ বেশি মজা লাগে তবে যদি একদম ফ্রেশ তাজা মাছ পান মানে বাজার থেকে নিয়ে এসে সাথে সাথে রান্না করেন সেক্ষেত্রে না ভেজে রান্না করলেও বেশি মজা লাগে মানে এমনি মাংসের মতো হালকা কষিয়ে নিয়ে রান্না করলে ভালো লাগে তো মাছগুলো ভাজার পরে যে তেলে ভেজেছিলাম সেই তেলের মধ্যেই পেঁয়াজ কুচে দিয়ে দিলাম এক মুঠের মতো সাথে দুই তিনটা ছোট এলাচ দিয়ে দিলাম তো গরম মশলা বলতে আমি এই তিনটা ছোট এলাচে দেব আর কিছু দেব না তো এখন এই পেঁয়াজগুলো একটু নরম করে ভেজে নিতে হবে তো যখন একটু কালার আসতে শুরু করবে পেঁয়াজের মধ্যে তখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরা বাটা আর এক চা চামচের মতো রসুন বাটা মাছের পরিমাণ অনুযায়ী আমি মশলাগুলো ব্যবহার করছি হাফ চা চামচের মতো আদাবাটা দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজগুলো আর পুড়ে না যায় আর সাথে আধা চা চামচের মতো হলুদের গুঁড়া এক চা চামচের মতো মরিচের গুঁড়া আর হাফ চা চামচের মতো ধনিয়া পাউডার দিয়ে দিলাম তো চামচ পাচ্ছিলাম না তাই ডিব্বার মুখ মানে মুখের উপরেই করেই দিয়ে দিয়েছি আর কি তো যাই হোক এখানে নেড়ে চেড়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিতে হবে যেন কাঁচা মানে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর কি তো মশলাগুলো যখন ভালো মতো কষানো হয়ে যাবে উপরে তেল তেলে উঠে আসবে মানে বোঝা যাবে তখন এভাবে একটু আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি আর তারপরে আগে থেকে কেটে কুটে ধুয়ে রেখেছি মানে পানিতে ভিজিয়ে রেখেছি বেগুন একটা বড় বেগুন এভাবে কেটে রেখেছি তো আপনাদের পছন্দ মতো যেভাবে ইচ্ছা কাটতে পারেন আর বেগুনগুলো এখন একটু দিয়ে দিচ্ছি আর সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দেবো কাঁচামরিচ যদি মনে করেন পরে দেবেন সেটাও দিতে পারেন আমি একসাথে দিয়ে দিচ্ছি একবারে ধুয়ে বেগুনের সাথে তারপরে এই এক থেকে দুই মিনিট এই বেগুনগুলো একটু কষিয়ে নিতে হবে মানে বেগুন না কষালেও হয় তারপরে আমার মনে হয় পাঙাশ মাছ রান্না করার সময় একটু এভাবে মশলার সাথে নেড়েচেড়ে নিলে মজা লাগে বেশি তো এক দুই মিনিটের মতো এভাবেই কষিয়ে নিতে হবে তারপর এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এখানে পুরো এক মগ এক মগের মতো পানি দিয়ে দিলাম তারপর এই ঝোলে যখন ভালো মতো বলক চলে আসবে তখন হচ্ছে একটু লবণ দিয়ে দিচ্ছি মানে আগে তো লবণ দেওয়া হয়নি এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তো তারপর ঝোলে যখন ভালো মতো বলক চলে এসেছে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো দেওয়ার পরে একটু সমান করে সব কিছু বিছিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না বেগুন ভালো মতো সিদ্ধ হয়ে আসে এবং পছন্দ মতো ঝোল হয়ে আসে তো ঝোল একটু রাখবেন কারণ হচ্ছে যেহেতু বেগুন দেওয়া আছে মানে তরকারিটা হয়ে যাওয়ার পরে একটু মানে যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঝোল একদমই মানে সমান সমান হয়ে যাবে আর কি মানে গা মাখা ঝোল হয়ে যাবে ঠিক যেমনটা মানে যেমনটা দেখতে পাচ্ছেন আর কি তো এটা হচ্ছে রান্নার পরের অবস্থা আর বেগুন দেওয়ার কারণে ঝোলটা এত সুন্দর ঘন হয় যে কি বলবো আপনাদের যদি এখনও রান্না না করে থাকেন একবার করে দেখবেন আশা করছি নিরাশ হবেন না যারা পাঙ্গাশ খেতে পছন্দ করেন তারা বেগুন দিয়ে এভাবে পাঙাশ মাছ রান্না করে খেতেও পছন্দ করবেন অবশ্যই এখন শুধু গরম গরম সাদা ভাত দিয়ে পাঙাশ মাছ আর বেগুনের তরকারিটা খেয়ে ফেলুন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর আমার পেজে লাইক ফলো দিয়ে রাখবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ